কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আজকে একটা দারুণ বিষয়বস্তু নিয়ে ভিডিওটা তৈরি করেছি, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকো। ভিডিওর বিষয়বস্তু কিভাবে তুমি খুব সহজে একটা চাকরি পাবে, সেই জন্য একটা নির্দিষ্ট ছকে আমি কতগুলো টেকনিক বা টিপস বলবো যেগুলো ফলো করলে তুমি খুব সহজে চাকরি পেতে পারো। দেখো, আমি আমার জীবনে আজকের ডেটে প্রায় 200 থেকে 250 ছেলে মেয়েকে সঠিকভাবে চাকরি করতে পেরেছি, প্লাস আমাদের সংস্থা কনভলিউশন এডুকেয়ার কয়েক হাজার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং আমার অভিজ্ঞতা থেকে তোমাকে আজকে বিশেষ কিছু ইনফরমেশন, বিশেষ কিছু হিন্টস আমি দেব, যার মাধ্যমে তুমি কিন্তু তোমার যে স্বপ্নের চাকরি সেটা পেতে পারো। চলো আমরা পয়েন্ট ওয়াইজ সেগুলো ডিসকাস করি, ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো, কারণ এত সুন্দর একটা ভিডিও নিশ্চয়ই তোমার কাজে লাগবে। প্রথম যে ব্যাপারটা আছে, দেখো, চাকরি পেতে হলে প্রথমে তোমাকে সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করতে হবে বা রিজিউমে তৈরি করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে প্রপার বায়োডাটা তৈরি করতে পারে না। সেটার সুবিধার্থে তোমরা আমাদের ওয়েবসাইট convolutioneducare.com, সেখানে ক্রিয়েট বায়োডাটা অপশানে গিয়ে একটা বায়োডাটা তৈরি করতে পারো, যেটা ফ্রি অফ কস্ট তুমি তোমার বায়োডাটা পেয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। সেখান থেকে আদর্শ ফরম্যাটটা দেখে নিতে পারো, তার সাথে একটা ফরওয়ার্ডিং লেটার তোমরা রাখবে। একটা ফরওয়ার্ডিং লেটার দিলে তোমার প্রফেশনালিজমটা অনেকটা বেড়ে যায়। সো একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে তুমি অ্যাপ্লিকেশনটা করলে তোমার যে শর্টলিস্টেড হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। সো বায়োডাটাটা প্রপারলি তৈরি করো, যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনের নাম্বারে ফোন করে সহযোগিতা নিতে পারো ফ্রি অফ কস্ট। এন যে ম্যাটারটা তোমাকে ভাবতে হবে, ড্রেসিং সেন্স, তুমি যখন ইন্টারভিউতে যাচ্ছ তোমার ড্রেসিং সেন্সটা কিন্তু প্রপার হতে হবে। মানে যদি ছেলে হও, লাইট কালার শার্ট, ডিপ কালার প্যান্ট, আর অবশ্যই ইন করা থাকবে, কোমরে বেল্ট থাকবে, শু পরে যাবে। তোমরা অনেকেই ক্যাজুয়ালি জিন্স পরে টি শার্ট পরে ইন্টারভিউতে চলে যাও, সেটা করবে না। একটু প্রফেশনাল লুকিংটা মেনটেন করো। ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি ক্লাবে আড্ডা মারতে যাচ্ছ না, সেটা মাথায় রাখবে। সো সেই প্রফেশনাল ড্রেসিং সেন্সটা থাকাটা খুব জরুরি তোমাকে চাকরিটা পাওয়ার জন্য। বডি ল্যাঙ্গুয়েজ, তোমার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড যেন থাকে, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা যেন প্রপার থাকে। অনেকে ইন্টারভিউ বোর্ডে কীভাবে ঢুকছে মনে হচ্ছে এরা শুটিং শুটিং করতে ঢুকছে, এরকম হাবভাব নিয়ে, এরকম ব্যাপার নয়। প্রপার ওয়েতে বডি ল্যাঙ্গুয়েজটা প্রপার রাখো, একটা স্মাইলিং ফেস রাখো, তোমার চোখমুখে একটা পজিটিভিটি রাখো। নেক্সট, জব ডেসক্রিপশন, চাকরির ইন্টারভিউতে যাওয়ার আগে যে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছ তার ডিটেলস ইনফরমেশনটা প্রপারলি অবশ্যই নিয়ে যাবে। এটা কিন্তু অনেকে করে না, অনেকে ঘুরতে ঘুরতে ইন্টারভিউতে চলে যায়, এটা করবে না। এ টু জেড ইনফরমেশন কালেক্ট করে তবেই তুমি যাবে, দেখবে, তাহলে তুমি অনেক কনফিডেন্টলি ইন্টারভিউ দিতে পারবে এবং তোমার ইন্টারভিউর আনসারগুলো যথেষ্ট ভালো হবে। পেতে বলে তোমাকে যেই টপিকে বা যেই সাবজেক্টের উপর চাকরিটা নিতে যাচ্ছ তার উপর নলেজটা সঠিক থাকতে হবে। মানে ধরো তুমি ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি পেতে চাইছো, তাহলে তোমার কম্পিউটার নলেজ, তোমার ডেটা এন্ট্রির নলেজ, তোমার এক্সেল এন্ট্রি, এই ধরনের ব্যাপারগুলো সঠিকভাবে জানতে হবে। আমরাও বেশ কিছু প্রফেশনাল ভিডিও আমাদের চ্যানেলে রেখেছি, তোমার প্রয়োজন মতো দেখে নিও। সফট স্কিল, এই কথাটা বারবার শুনবে, বিশেষ করে টেকনিক্যাল লাইনে যারা ছেলেমেয়েরা আছে, সফট স্কিল। সফট স্কিলের মধ্যে প্রথম যেটা দাঁড়ায়, কমিউনিকেশন স্কিল, তোমার কমিউনিকেশন স্কিল যেন ভালো হয়। ইংলিশে কথা বলা, টু দি পয়েন্ট কথা বলা, স্পেসিফিক কথা বলা, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিলের বিষয় বস্তু। আমি আর একটা আলাদা ভিডিও এর জন্য তৈরি করেছি কমিউনিকেশন স্কিলের উপর, সেটা দেখতে পারো আরও বিস্তারিত জানার জন্য। বাট তোমার সফট স্কিল ডেভেলপমেন্ট করাটা ভীষণ প্রয়োজন, কারণ আজকের দিনে ভালো করে কথা না বলতে পারলে কিছুই হবে না। এমপ্লয়ি সেন্ট্রিক প্রিপারেশন, মানে তুমি চাকরি করতে যাচ্ছ সেখানে একজন চাকরিজীবীর যেমন অ্যাটিটিউড বা চিন্তাভাবনা হওয়া উচিত সেই অ্যাঙ্গেলেই আনসার করো। তোমার কথাবার্তার মধ্যে এরকম যেন মনে না হয় তুমি কোনো বিজনেস করতে চাইছো বা তুমি অন্য কিছু করতে চাইছো, বিপদে পড়ে ইন্টারভিউ দিতে এসেছো, তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। কোম্পানির উপর তুমি চাকরি করতে চাইছো, সেই কোম্পানিটা সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশন গুগল বা ইউটিউব সার্চ করে ভালো করে দেখে নাও, তবে ইন্টারভিউতে যাও। কারণ ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে, হোয়াট ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি, মানে এই কোম্পানি সম্বন্ধে তুমি কি জানো। তখন কিন্তু খুব সংক্ষিপ্তভাবে ভালোভাবে কোম্পানি সম্বন্ধে তোমাকে বলতে হবে। স্যালারি নেগোসিয়েশনের ব্যাপারে একটু তোমাকে সতর্ক থাকতে হবে, মানে তুমি যখন ইন্টারভিউ দিচ্ছ ম্যাক্সিমাম ফ্রেশার্সরা
ইন্টারভিউ শেষে নিজে থেকেই বলে ফেলে স্যার আমি স্যালারি কত পাবো বা আমাকে স্যালারি কত দেবেন, এই ধরনের ব্যাপারে যাবে না। জেনারেলি জব ডেসক্রিপশনে লেখা থাকে যে স্যালারি কতটা হবে, আর অনেক সময় ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করে তোমার এক্সপেক্টেড স্যালারি কত, সেখানে তুমি আনসারটা একদম স্ট্রেটলি তোমার যেটা এক্সপেকটেশন 10,000 12,000 15,000 একটা স্পেসিফিক, ধরো 12,000 টাকা বলো 12,000 পার মান্থ, একদম স্পেসিফিক ভাবে আনসারটা বলবে, এবং সেই যে কথাটা বলবে সেটা মার্কেটে তোমার কোয়ালিফিকেশনে যেমন স্যালারি পাওয়া উচিত তার সাথে ম্যাচ করে। যদি না বুঝতে পারো কোনো সিনিয়র দাদা বা বন্ধু বা আমাদের মাধ্যমে একবার জাস্টিফাই করে তবে অ্যামাউন্টটা কনফার্ম করবে, তাহলে বুঝবে যে তুমি মার্কেটটা বোঝো, মার্কেট সম্বন্ধে তোমার অনেক নলেজ আছে, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে বেড়েছে। যে শোয়িং গ্র্যাটিটিউড, তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাচ্ছ একটু উইশ করো, যদি মর্নিং হয় গুড মর্নিং, আফটারনুন হয় গুড আফটারনুন, এবার উইশ করো তাহলে দেখবে এবং স্মাইলিং ফেসে উইশটা করবে, তাহলে তোমার অ্যাকসেপ্টেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। এবং ইন্টারভিউ যখন শেষ হচ্ছে থ্যাংক ইউ স্যার বা থ্যাংক ইউ ম্যাডাম এই কথাটা বলতে ভুল করবে না, এতে তোমার ওভারঅল পার্সোনালিটির অনেকটা ডেভেলপমেন্ট হয় এবং স্মাইলিং ফেসে ইন্টারভিউটা ফেস করার চেষ্টা করো, একটা পজিটিভ অ্যাটিটিউড নিজের মধ্যে রাখো। তুমি মনে রাখবে যে তুমি যখন ইন্টারভিউ দিচ্ছ তোমার টেকনিক্যাল নলেজ বা তোমার নলেজ 20% ওয়েটেজ ক্যারি করে চাকরিটা পাওয়ার জন্য, বাকি 80% ডিপেন্ড করে তোমার অ্যাটিটিউডের উপর। সেই অ্যাটিটিউড মানে তোমার ড্রেসিং সেন্স, কথা বলার স্টাইল, তোমার কনফিডেন্স, তো সেই জায়গাটাকে ভীষণভাবে তুমি মাথায় রাখো এবং তোমার অ্যাটিটিউডটাকে টুয়ার্ডস সাকসেস ডেভেলপ করো, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এটা একটা ছোট ভিডিও, যারা টোটাল প্রফেশনাল কোর্সটা করতে চাও ওই পয়েন্টটা ধরে, আমাদের একটা কর্পোরেট প্লেসমেন্ট ট্রেনিং হয় উইথ প্লেসমেন্ট সাপোর্ট, জেনুইন প্লেসমেন্ট। তো সেই জন্য যদি কেউ সেই কোর্সে বা সেই ট্রেনিং প্রোগ্রামে আসতে চাও আমাদের নিচের নাম্বার এখনই ফোন করো, এত সুন্দরভাবে তোমাকে তৈরি করে দেবো তুমি যে কোনো ইন্টারভিউ একবারেই ক্র্যাক করতে পারবে, চাকরি তোমার পকেটে থাকবে এবং সাফল্য তোমার হাতে নিয়ে ঘুরে বেড়াতে পারবে। সুতরাং আর দেরি নয়, তোমরা ইমিডিয়েটলি এই কোর্সটাতে ভর্তি হও। ফার্দার হেল্পের জন্য তোমরা আমাদের ফোনও করতে পারো, তার জন্য অ্যাডিশনাল কোনো চার্জেস লাগবে না। সবাই ভালো থাকো, সেই প্রত্যাশা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।